वाहेगुरु वाहेगुरु परम परम प्रेम प्रेम महर्षि ठाकुर फूलचंद चरणे प्रणाम जानिए एवं अपने सबा के पवित्र आनंद जय करी जानिए शुरू कर प्रश्नोत्तरे प्रथम खंड कथा प्रसंगे प्रथम खंड कि प्रश्न अने के थे भाव गोपन कर ले সেটা বেড়ে যায়, আর যারা মুখে খুব বলে তাদের ভেতরটা ফাঁকা। শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ তা যায়, যদি করা কোয়া আর ভাবার ভেতর কোনো অবরোধ না রেখে কোনো একটা খুলে রাখা যায়, যেমন কারো কোয়া কম করা খুব বেশি হয়তো, কারো কোয়া করা সমান, কারো করা কম কোয়া বেশি, করা কম কোয়া বেশি এটা কিন্তু বেশি ভালো নয় কো। এতে মানুষের ভাব সম্পদ গভীরতা লাভ করে না, তাই তারা ক্রমে বাস্তবতায় অনুপযুক্ত হয়ে ওঠে। আর কোয়া কম করা বেশি এতে বরং ভাবের গভীরতা ঢের বেশি হতে পারে, কারণ খুব ভালো করে যাই করতে যাওয়া যায়, ভাবের সম্বেগ সেখানে তত বেশি। মোটের উপর সাধারণত করা কোয়া ও ভাবার একতানতাই ভালো, এতে কোনো কিছু চাপা পড়ে নিভে যাওয়ার ভয় কম। প্রশ্ন, ভক্তি মার্গে যদি বিপদ না থাকতো তাহলে দেশে এত কপট ভক্তির ছড়াছড়ি কেন? সেই কপট ভক্তির অনুসরণই তো আমাদের দেশে ধর্ম বলে অখ্যাত। ঠাকুর বলছেন, লেখা নেই পড়া নেই চিরু বিশ্বাস নাম, এক গায়ে চিরু বিশ্বাস নামে একজন হাকিম হয়েছিল। অনেকে দেখলে চিরু বিশ্বাসের জবর ক্ষমতা, সে মানুষকে জেলে দেয়, জরিমানা করে, তাকে দেখলেই লোকজন সেলাম দেয়। গায়ের একজন যুবক ভাবলে, আমিও যে মানুষ চিরু বিশ্বাসও তাই, চিরু বিশ্বাসের এত বড় ক্ষমতা হলো আর আমাকে কেউ কেয়ারই করে না, এ নিশ্চয়ই চিরু বিশ্বাস নামেরই ক্ষমতা। এই ভেবে সে ভাবলে, এতদিনে ঠিক ঠিক ধরতে পেরেছি, নতুবা সব সালা আমার মতো চিরু বিশ্বাসের এত পদবী কেন? আমার মা বাবা বেকুক, আমার নাম যদি চিরু বিশ্বাস রাখত তবে এমনতর দুঃখ দুর্দশায় পড়ে থাকতে হতো না, কত শালা আমাকে ওই চিরু বিশ্বাসের মতো সম্মান করত। এত সব আফসোসের কথা ভেবে সে ঠিক করলে, যা মা বাপ যা করেছে তা করেছেই, আমি আমার নামটাকে বদলে আজ থেকে চিরু বিশ্বাস রাখব। এই তাহলেই চিরু বিশ্বাস যেমন করে তেমনি করতে পারব, আমার ভেতরে কত শক্তি আছে দেখাব। এই বলে বেকুব বেটা আরম্ভ করলে হম্বি তম্বি মারধর ইত্যাদি। পাড়ার লোকে থানায় খবর দিলে, দারোগা এলো, পোঁদে চাবুক মারতে লাগলো, আর দারোগা বলতে লাগলো, বেটা লেখা নেই পড়া নেই চিরু বিশ্বাস নাম। এমন তার আক্কেল, এখন তার আক্কেল হলো, লেখাপড়া না শিখে চিরু বিশ্বাস হওয়া যায় না। তাই যখন ভক্তের সমৃদ্ধি দেখে তার লোভ সামলাতে না পেরে সোজা লাভের আশায় আশায় যা করে ভক্ত হয় তা না করে ভক্ত কবলিয়ে নিজের প্রত্যাশাকে পূরণ করতে অধীর হয়ে ওঠে, তখনই ওই দুর্দশা এসে হাজির হয় আর তাদের মুখের ধর্ম অমন্তর বিপজ্জনক হয়ে ওঠে। সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা, ক্যারদানি করে ভক্ত শাস্তি সাজার চাইতে, সেজন্য তার ফল দুর্দশাও অত্যন্ত কঠিন। প্রশ্ন, ভগবান বলতে কি বুঝব? শ্রী ঠাকুর বলছেন, ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদি যা কিছু, এক কথায় এ জগতের
যা কিছু যার প্রতীক ও প্রকৃতি তাকেই ভগবান বলা হয়ে থাকে। প্রশ্ন, তাহলে যে বলা হয় ভগবান রামচন্দ্র, ভগবান মনু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, একথার মানে কি? এরা কি ভগবান? শ্রী ঠাকুর বলছেন, তা কেন হবে না? যাদের দুনিয়ায় প্রত্যেকের মনন দ্বারা, চিন্তা দ্বারা, অভিনিবেশ সহকারে পরিদর্শনের অনুভব দ্বারা একাত্মবোধ ধারণায় প্রতিষ্ঠা লাভ হয়ে চাল চলন, কথাবার্তা, ব্যবহার, সেবা, সহানুভূতি, সাহচর্য ইত্যাদি কর্ম প্রেরণা তদ্রূপ সহজ হয়ে উঠেছে, সেখানেই ঐশ্বর্য, বীর্য, যশ, সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি সহজ জীবনে স্বাভাবিকভাবে মূর্তি লাভ করে দাঁড়িয়েছে। তাহলে তেমনতর জায়গায় তাকে ভগবান বললে তবে কি ভগবানত্বের অপলাভ করা হয়? জয় গুরু। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আবার আগামী দিনে দেখা হবে।